নবম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদেরকে আমাদের চ্যানেলে আরও একবার স্বাগত। আজকে আমরা সেকেন্ড ইউনিট টেস্ট বা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন, যেটা তোমাদের আগস্ট মাসের শেষ সপ্তাহে এবং সেপ্টেম্বর মাসের ফার্স্ট উইকে তোমাদের হবে, তার ভৌতবিজ্ঞান বিষয়ের মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বা সাজেশন নিয়ে আলোচনা করব। তো আমি এর আগে অন্যান্য যে বিষয়গুলি রয়েছে, বাংলা, ইতিহাস, ভূগোল, অন্যান্য বিষয়গুলির ভিডিও আমি অলরেডি করে দিয়েছি, যেগুলো লিস্ট তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখানে ক্লিক করে তোমরা দেখে নিতে পারো, অথবা প্লেলিস্ট সেকশনে গিয়েও তোমরা কিন্তু প্রত্যেকটি বিষয়ে সাজেশন ভিডিও তোমরা কিন্তু পেয়ে যাবে। তো দেখো, আমরা এই ভিডিওটাতে তোমাদের জন্য যেটা বললাম যে ভৌতবিজ্ঞান বিষয়ে 40 নম্বরের যে পরীক্ষা হবে, 90 মিনিট সময় থাকবে, তার মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। তো চলো, কয়েকটি প্রশ্ন তোমাদের জন্য আমি এই ভিডিওতে দেখাবো, যেগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো চলো ভিডিওটি শুরু করা যাক। তার আগে চ্যানেলে যদি নতুন এসে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিতে ভুলো না। তো দেখো, প্রথম প্রশ্ন কি বলেছে যে বৃষ্টির ফোঁটা গোলাকার হয় যে ধর্মের জন্য। তো বৃষ্টির ফোঁটা তোমরা দেখেছো যে গোলাকার হয়, এটা নিয়ে একটা অনেকেরই প্রশ্ন থাকে, এটা কিসের কারণে হয়? ওটা চারকোনা তো হতে পারতো, কিন্তু কী কারণে? এটার অ্যান্সার হবে পৃষ্ঠটান না সান্দ্রতা নাকি বায়ুমণ্ডলীয় চাপ নাকি প্রাপ্যতা। তো এটার অ্যান্সার হবে পৃষ্ঠটান, ঠিক আছে? সকলেই অপশান এ করবে। এরপর নেক্সট প্রশ্ন দেখো, জলে ভাসমান একটি বস্তুর আয়তন 0.4 অংশ জলের বাইরে আছে, তো বস্তুটির যে উপাদান সেই উপাদানের আপেক্ষিক গুরুত্ব কোনটা? তো দেখো, এটার আপেক্ষিক গুরুত্ব কোনটা হবে, 0.4 হবে না 0.6 হবে? তোমাদেরকে আমি বলে দিলাম এই দুটোর মধ্যে অ্যান্সার হবে, ঠিক আছে? তো যেটা করবে সকলে অ্যান্সার ঠিক করে করবে। এরপরে দেখো, 0.1 মোল অক্সিজেন STP-তে আয়তন হলো কত? তো এটার অ্যান্সার হবে অপশান নম্বর সি। এরপরে দেখো, একটি কঠিন অরসল হলো কোনটি? তো এটা হচ্ছে অ্যান্সার হবে ধোঁয়া, ঠিক আছে? এরপর দেখো, লঘু সালফিউর বা লঘু অ্যাসিড দ্রবণের সঙ্গে বিক্রিয়ায় H2 গ্যাস উৎপন্ন করতে পারে না কোনটি? তো এখানে হবে Cu, অপশান নম্বর সি। এরপর নেক্সট দেখো কি বলেছে, যে একটি দীক্ষারীয় অ্যাসিড কোনটি? তো দীক্ষারীয় অ্যাসিড আমরা জানি সালফিউরিক অ্যাসিড, তো দেখো H2SO4 অ্যান্সার হবে অপশান নম্বর বি করে দেবে। এরপরে নেক্সট প্রশ্নতে যাব, তো কার্যের মাত্রীয় সংকেত হলো কত? তো কার্যের মাত্রীয় সংকেত হচ্ছে, তোমরা সকলেই হয়তো জানো যে এখানে দেখো অ্যান্সার হয়ে যাবে অপশান নম্বর সি, ML2T^-2। কোথায় রয়েছে? তো দেখো, এখানে অপশান রয়েছে তোমাদের, অপশান সিতে রয়েছে, তো তোমরা এটা অ্যান্সার করবে, ঠিক আছে? এটা -2 হবে। তো যাই হোক, এরপরে দেখো আরেকটা কী বলেছে, MO4M ভরের দুটি বস্তুর গতি শক্তির অনুপাত 2:1 হলে তাদের ভরবেগের অনুপাত কোনটা হবে? তো এটা অ্যান্সার হবে 1:√2, ঠিক আছে? অপশান নম্বর এ, এটা রুট, ভি নয়, ঠিক আছে? এরপর নেক্সট চলে যাবো আমরা, নিচের প্রশ্নগুলি অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দাও। তো দেখো, 1 নম্বর প্রশ্নে কী বলেছে, যে চাপের এসআই একক কী অথবা ঘাতের মাতৃ সংকেত কী? তো দেখো, চাপের যে এসআই একক সেটা তোমরা সকলে জানো পাস্কাল, ঠিক আছে? তো পাস্কাল তোমরা সকলে অ্যান্সার করে নেবে, পাস্কাল, পাস্কাল। এরপরে যেটা বলেছে দেখো, যে ঘাতের মাতৃ সংকেত, তো এটা তোমরা করে নিতে পারবে, তো এটা হচ্ছে ML T^-1। তো প্রথম প্রশ্ন উত্তর হয়ে গেল। এরপর শূন্যস্থান পূরণ দেখো কি বলেছে, যে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের মান, প্রমাণ বায়ুচাপীয় যে বায়ুমণ্ডলীয় যে চাপের মান সেটা কত হবে? তো এটার অ্যান্সার হবে 1.013, ঠিক আছে, বার, 1.013 বার করবে। এরপর দেখো, সত্য না মিথ্যা লেখো, তো 1 গ্রাম পরমাণু হাইড্রোজেন বলতে 2 গ্রাম হাইড্রোজেনকে বোঝায়। তো এটা কি বলেছে, সত্য না মিথ্যা তোমাদের অ্যান্সার করতে হবে, তো এটা মিথ্যা হবে, তো এটার অ্যান্সার মিথ্যা হবে, ঠিক আছে? এরপরে দেখো শূন্যস্থান পূরণ, যে ইমালসনে বিস্তার দশা ও বিস্তার মাধ্যম উভয়ে কি? তো উভয়ে কিন্তু তরল, ঠিক আছে? তরল করবে অ্যান্সার 4টা। এবার দেখো, প্রকৃত দ্রবণে যে দ্রাব্য কণাগুলির ব্যাস কত? তো এটা হবে 10^-8, কত বললাম, 10^-8 সেমি বা তার কম। এরপর দেখো 5টা কি বলেছে, উষ্ণতা বৃদ্ধিতে দ্রাব্যতা কমে এমন একটি যৌগের উদাহরণ দাও। তো এটা হবে ক্যালসিয়াম সালফেট, ঠিক আছে? ক্যালসিয়াম সালফেট তোমরা অ্যান্সার করবে, ক্যালসিয়াম সালফেট, 5টার অ্যান্সার হবে ক্যালসিয়াম সালফেট। তো এর তোমরা যৌগটা লিখে নিতে পারো, সংকেতটা CSSO4, ঠিক আছে? এরপর নেক্সট দেখো, অ্যাসিড দ্রবণে যে ফেলন প্যাথিলিয়ানের যে বর্ণ সেটা কীরূপ? সেটা হবে বর্ণহীন, তার কোনো রূপ রং নেই, ঠিক আছে? বর্ণহীন, বর্ণহীন করে দেবে 6টা। 7টা কি বলছে, এফ বল প্রযুক্ত হওয়ায় একটি বস্তু ভি বেগে গতিশীল হয়, এক্ষেত্রে ক্ষমতা কত হবে? তো এখানে ক্ষমতা সমান এখানে করে দেবে P = FV, ঠিক আছে? এরপর অথবা দিয়ে বলেছে 1 কিলোওয়াট সমান কত অশ্ব ক্ষমতা? তো এটার অ্যান্সার হবে 1 কিলোওয়াট সমান হচ্ছে 1.3
341 অশ্ব ক্ষমতা, ঠিক আছে। এ হচ্ছে তোমাদের আনসার, এই শর্ট কোশ্চেনগুলো আনসার করে দিলাম। এরপরে দেখো দুই দাগে কী বলেছে, এই তিনের দাগের নিম্ন নম্বর প্রশ্নগুলো, যে ধারণারেখ প্রবাহ কাকে বলে অথবা বর্ণনা নীতিটি বিবৃত করে একটা বই পেয়ে যাবে, অ্যাভোগাড্রো সংখ্যা কাকে বলে এর মান কত, তারপরে দেখো কলয়েডীয় দ্রবণ কাকে বলে উদাহরণ দাও, তারপরে আরহেনিয়াসের যে তত্ত্ব সেটা অনুসরণ যে অ্যাসিড রয়েছে তাকে কাকে কী বলে উদাহরণ দাও, অথবা দৈনন্দিন জীবনে ব্যবহৃত একটি এমন একটি সমিত লবণ রয়েছে এবং আলুমিনিয়াম লবণের উদাহরণ দাও, পাঁচেরটা কী বলেছে দেখো, যে বলের দ্বারা কার্য বলতে কী বোঝায় উদাহরণ দাও, তো এইগুলো দুই নম্বরে করবে। এরপরে চলে যাব আমরা চার নম্বরের যে তিনের প্রশ্নগুলি রয়েছে, তিন নম্বরের পাঁচটি তোমাদের করতে হবে, তো সেই প্রশ্নগুলোতে দেখো স্থিতিস্থাপকতা সংক্রান্ত হুকের যে সূত্র রয়েছে সেটা লেখো, ইয়ং গুণাঙ্ক কাকে বলে, ইয়ং গুণাঙ্কে এসআই একক লেখো, সাইফন কী, সাইফন ক্রিয়ার দুটি শর্ত লেখো, দুই একটা দেখো, একটি নাইট্রোজেন পরমাণুর প্রকৃত ভর গ্রাম এককে নির্ণয় করো, নাইট্রোজেনের পারমাণবিক গুরুত্ব 14, তো তোমাদের এইগুলো সমীকরণ হিসেবে করতে হবে। এরপরে দেখো কেলাসন কাকে বলে, কীভাবে কেলাস প্রস্তুত করা যায়, অথবা 40 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় প্রস্তুত একটি লবণের সম্পৃক্ত দ্রবণের 75 গ্রামকে বাস্তবিত করলে 20 গ্রাম অবশেষে পাওয়া গেল, 40 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় লবণটির দ্রাব্যতা কত হবে। তারপর দেখো চারেরটা, যে জিঙ্কের সঙ্গে সোডিয়াম হাইড্রক্সাইডের বিক্রিয়া কী ঘটে সমীকরণ সহ লেখো, একটি দ্রবণের pH সমান 3 হলে দ্রবণের প্রকৃতি কীরূপ। পাঁচেরটা প্রশ্নটা দেখো লাস্ট প্রশ্ন, ভি বেগে ধাবমান এম ভর বিশিষ্ট বস্তুর গতিশক্তি নির্ণয় করো, অথবা একটি বাতি 10 সেকেন্ডে 1000 জুল তড়িৎ শক্তি খরচ করে, তো বাতিটির ক্ষমতা কত হবে সেটা নির্ণয় করো। তো এই হয়ে গেল তোমাদের প্রশ্ন, বড় প্রশ্ন। তো অনেকেই কমেন্ট করছিলে যে দাদা যে ফিজিক্যাল সায়েন্স রয়েছে সেটা কবে আসবে, সেই ভিডিওটাতে মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেনগুলো একটু বলে দিলে ভালো হয়, আলোচনা করলে ভালো হয়। তো আমি তোমাদের কিছু কিছু প্রশ্নের আনসার দিয়ে দিলাম শর্ট কোশ্চেন, আর বড় কোশ্চেনগুলো তোমরা একটু বাড়িতে প্র্যাকটিস করে নেবে, তাহলে দেখবে তোমাদের পরীক্ষা খুব ভালো হবে। তো আশা করি তোমাদের এই ভিডিওটি ভালো লেগেছে, ভালো লাগলে একটি লাইক করে দেবে, কোনো জায়গায় ডাউট থাকলে আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করতে পারো, ডিসক্রিপশন বক্সে ইনস্টাগ্রামে আমি কিন্তু লিঙ্ক দিয়ে রাখলাম, সেখানে গিয়ে তোমরা পার্সোনালি মেসেজ করতে পারো, ঠিক আছে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, আর অন্যান্য ভিডিওগুলো না দেখে থাকলে প্লেলিস্ট সেকশনে যাও, সেখানে প্রত্যেকটি ভিডিও আমি কিন্তু সাজেশন ভিত্তিক করে দিয়েছি, বাংলা ইংরেজি সমস্ত বিষয়ে তোমরা কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। তো আশা করি তোমাদের ভিডিওগুলি ভালো লাগবে, তো এই বলে আমি আজকে এই ভিডিওটি শেষ করছি। তোমরা সকলেই ভালোভাবে এই পরীক্ষাগুলির জন্য প্রস্তুত হও, কারণ তোমাদের পরীক্ষায় তোমাদের সত্যি খুব ভালো হতে চলেছে, এই প্রশ্নগুলো অবশ্যই তোমাদের কিন্তু কমন যোগ্য। তো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।